স্পিকার, প্রথমে শুরু করছি মাননীয় প্রধানমন্ত্রীর একটি প্রশ্নের উত্তরের মাধ্যমে। তিনি আজকে আমাকে আমার দলের উপনেতাকে প্রশ্ন করেছিলেন, তাদের দেখিয়ে যাওয়া ক্ষেত্রগুলো ছাড়া অন্য একটি ক্ষেত্র দেখিয়ে যেতে, যা দ্বারা আমরা মাদক রোধ করতে পারবো। মাননীয় স্পিকার, আমার উপনেতা সময় স্বল্পতার কারণে তার উত্তরটি দিতে পারেনি, আমি দিয়ে যাচ্ছি। মাননীয় স্পিকার, আজকে আমরা ভালোবাসা দ্বারা মাদক মুক্ত সমাজ গড়তে পারবো। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, আজকে আমরা এখানে আসার পর আমাদের যেই ক্যাপটি দেওয়া হয়েছিল সেইখানে লেখা আছে, জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন। মাননীয় স্পিকার, আজকে যখন আমি আমার জীবনকে ভালোবাসবো, তখন আমার মধ্যে সচেতনতা তৈরি হবে, সেই সচেতনতা থেকে আমি আমার সমাজকে মাদক মুক্ত করে তুলতে সাহায্য করব। মাননীয় স্পিকার, আমি সেই ভালোবাসা ছড়িয়ে দিব আমার বন্ধু মহলে, আমি সেই ভালোবাসা ছড়িয়ে দিব আমার পরিবারে, এবং সর্বোপরি সেই ভালোবাসা ছড়িয়ে পড়বে আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে এবং পৃথিবীতে। সেইভাবে আমরা আমাদের সমাজকে মাদক মুক্ত করতে পারবো। মাননীয় স্পিকার, আজকে আমাদের বিতর্কটি এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে, আমরা খাবার রান্না করব, খাবার পরিবেশন করব, কিন্তু খাবার গলাধকরণ করব না। কিন্তু মাননীয় স্পিকার, তা কি আদৌ সম্ভব? আমরা এমন খাবার কেন তৈরি করব যে খাবার আমরা গলাধকরণ করতে পারবো না? মাননীয় স্পিকার, সার্বভৌমত্বের 50 বছর পরে এসো আমরা আজকে অনিশ্চয়তার কথা কেন বলবো? আমরা তো আমাদের দেশকে সার্বভৌমত্বের 50 বছর পর্যন্ত অনিশ্চয়তার দিকে রেখেছিলাম, কিন্তু আজকে মাননীয় প্রধানমন্ত্রী যখন এই সংসদে এসে নির্দিষ্ট কোনো সময়সীমার মাধ্যমে মাদক মুক্ত সমাজ গ্রহণ করতে ব্যর্থ হয়েছেন, সেই সময়সীমা তিনি দেখিয়ে যেতে পারেন নাই, তাহলে আর কেন আরও 50 বছর আমরা আমাদের সোনার বাংলাদেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিব? মাননীয় স্পিকার, আমরা আমাদের সোনার বাংলাকে কোনো অনিশ্চয়তার দিকে ঠেলবো না। তাই মাননীয় স্পিকার, আমরা আজকে এই সংসদে কাজ করে যাব জনসচেতনতা, আইনের প্রণয়ন, আইনের কঠোর প্রয়োগ এবং তার বাস্তবায়ন, এবং রাজনৈতিক অঙ্গীকারের সম্মিলিত প্রয়াস নিয়ে। মাননীয় স্পিকার, আমরা আজকে বিরোধী দল হতে পারি, কিন্তু আজকে আমরা আমাদের দেশকে ভালোবাসি। তাই মাননীয় স্পিকার, সরকারি দল যদিও আমাদের দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে, আমরা কখনো আমাদের সোনার বাংলাকে, বঙ্গবন্ধুর স্বপ্নে গড়া সোনার বাংলাকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিব না। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আজকে সরকার দলীয় সদস্যদের চোখ বন্ধ থাকতে পারে, কিন্তু আমাদের বিরোধী দলীয় চোখ কিংবা 18 কোটি জনগণের চোখ কখনো বন্ধ নয়। তাই মাননীয় স্পিকার, আজকের এই প্রস্তাবে এই জায়গায় এসে মাননীয় প্রধানমন্ত্রী যে প্রস্তাবটি উত্থাপন করেছিলেন তা একেবারে নড়বড়ে করে ভেঙে পড়ে। মাননীয় স্পিকার, একটু লক্ষ্য করুন, আপনি বলে গেলেন যে ভালোবাসা দিয়ে নাকি আপনি মাদক মুক্ত সমাজ নির্মাণ করতে পারবেন। যখন একজন বেকার ব্যক্তি তাদের সংসারের অভাব পূরণের জন্য সে মাদকের ব্যবসায় লিপ্ত হচ্ছে, তখন ভালোবাসা দিয়ে কিভাবে আপনি মাদক মুক্ত করবেন একটু বলে যাবেন প্লিজ। মাননীয় স্পিকার, তার মানে তিনি পরোক্ষভাবে আমাদের সচেতনতার অভাব কি স্বীকার করে নিলেন? পরিবার থেকে আমি আজকে যখন সচেতন হব, তখন যদি আমি বেকারও হই, তবে আমি যুব সংস্থান কর্মে যাব কাজে লিপ্ত হওয়ার জন্য, মাদকের পথে নয়। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, প্রথমে টুপি খোলা অভিনন্দন জানাই আমাদের সেই সব রাজনীতিবিদদের, যাদের অঙ্গীকারের কারণে আজকে আমরা অনেক সুন্দর একটি বাংলাদেশ পেয়েছি, এবং যারা মাদক মুক্ত সমাজ গড়ার জন্য অনেক অঙ্গীকার করছেন। কিন্তু মাননীয় স্পিকার, আজকে সংসদে দাঁড়িয়ে বিরোধী দলের সাংসদ হিসেবে আমাকে পরিতাপের সহিত বলতে হচ্ছে, সেই অঙ্গীকারের কোনোটিই বাস্তবায়ন হচ্ছে না তৃণমূল পর্যায়ের দুর্নীতির জন্য। মাননীয় স্পিকার, যখন আমরা সর্ষের ভূত ছাড়াতে চাই, কিন্তু সেই সর্ষের গোড়াতেই যখন ভূত, আদৌ কি আমাদের সেই সর্ষের সম্পূর্ণ ভূত ছাড়ানো সম্ভব হবে? না মাননীয় স্পিকার, তা কখনো সম্ভব হবে না। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, আমরা আমাদের দেশে মাদক আসক্ত ব্যক্তিদের প্রায় অধিকাংশই হচ্ছে তরুণ তরুণী। মাননীয় স্পিকার, আজকে আমাদের দেশে তরুণ তরুণীরা যখন বিভিন্ন বারে বা ক্লাবে গিয়ে নিজেদের বিবেকত্ব, নিজেদের মনুষ্যত্ববোধকে বিসর্জন দিয়ে মাদক গ্রহণ করছে, তখন আজকে কোন রাজনৈতিক অঙ্গীকার পারবে তাদের সেই মনুষ্যত্ববোধ, তাদের সেই বিবেককে ফিরিয়ে এনে মাদককে রোধ করতে? মাননীয় স্পিকার, একটু লক্ষ্য করুন, একটি পরিসংখ্যানে দেখা গেছে যে যারা মাদক গ্রহণ করে তাদের 75% মাদক গ্রহণ করে নৈতিক এবং মানবিক মূল্যবোধের অভাবের কারণে। মাননীয় স্পিকার, পরিসংখ্যাটির তথ্যসূত্র হচ্ছে দৈনিক প্রথম আলো। মাননীয় স্পিকার, এবার আমার প্রশ্ন হচ্ছে, কোন রাজনৈতিক অঙ্গীকার পারবে মানুষের মানবিকতা এবং নৈতিক মূল্যবোধকে ফিরিয়ে দিতে? মাননীয় স্পিকার, তা কি আদৌ সম্ভব যে কোনো রাজনৈতিক অধিকার আমাদের মূল্যবোধ, আমাদের মানবিকতাকে ফিরিয়ে দিবে? না মাননীয় স্পিকার, তা আদৌ সম্ভব নয়। মাননীয় স্পিকার, এবার একটি কথা বলছি, একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করুন, বাংলাদেশ আজকে এমন একটি অবস্থানে দাঁড়িয়ে আছে যে অবস্থানে মাদকটাকে ঘিরে রেখেছে। মাননীয় স্পিকার, সেই ঘিরে থাকা অবস্থা থেকে তাকে বের হতে হলে কখনোই রাজনৈতিক অঙ্গীকার নয়, বরং সবকিছু সম্মিলিত রূপই পারে আমাদের সমাজকে মাদক মুক্ত করতে। মাননীয় স্পিকার, এরপর আমি চলে যাচ্ছি দলীয় সমন্বয়ে। আজকে আমার দলের নেতা যখন দেখিয়ে গেলেন তিনি সম্মিলিত রূপের মাধ্যমেই মাদক মুক্ত সমাজ গড়তে সম্ভব, তার বিপরীতে আজকে মাননীয় মন্ত্রীর দেখানোর কথা ছিল, তিনি শুধুমাত্র যে সমস্ত রাজনৈতিক অঙ্গীকার করেছেন, রাজনৈতিক অঙ্গীকার দ্বারাই তিনি আমাদের সমাজকে মাদক মুক্ত করতে পারবেন। কিন্তু মাননীয় স্পিকার, তার বক্তব্যের অনেক জায়গায় আমরা পেয়েছি তিনি এটা গঠন করবেন, ওটা গঠন করবেন, কিন্তু মাননীয় স্পিকার, তিনি স্পষ্ট করে বলে যাননি তিনি কিভাবে আমাদের সমাজকে মাদক মুক্ত করবেন। মাননীয় স্পিকার, একটু লক্ষ্য করুন, আজকে আমার দলের সাংসদ খুব বাস্তব একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে গেল, আমার দলের উপনেতা খুব বাস্তবিক। মাননীয় স্পিকার, আজকে আমি আমার বক্তব্য শেষ করার জন্য কিছু সময় চেয়ে নিচ্ছি। মাননীয় স্পিকার, আজকে আমার দলের উপনেতা এই সংসদে খুব সুস্পষ্টভাবে কিছু সুন্দর উদাহরণের মাধ্যমে আমাদের দলীয় অবস্থান পরিষ্কার করে দিয়ে গেছেন। মাননীয় স্পিকার, সেই দলীয় অবস্থান থেকে আজকে সরকারি দলের স্ট্যান্ড পয়েন্টটি খুবই নড়বড়ে। মাননীয় স্পিকার, তাই আমাদের বিনীত প্রার্থনা এই যে আজকে এই মহান সংসদে যেন এই প্রস্তাবটি গৃহীত না হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে।